প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরে ছবি তুলতে গেলে নাকি লাগবে এক চুনোপুটি সদস্যের সবুজ সংকেত। এমন তো কোনো নিয়ম নেই সরকারিভাবে, তবে এই নিয়মই নাকি লাগু রয়েছে ইন্দ্রনগরের 10 নম্বর ওয়ার্ডে। ওই এলাকায় ঘরে ছবি তুলবেন পুর নিগমের কর্মী সমীর রায়। তবে নির্দেশ নাকি দেবেন নতুনভাবে বিজেপি দলের কার্যকর্তা হওয়া বীরেশ চক্রবর্তী। এ কেমন কথা, এলাকার কর্পোরেটরও জানেন এই বিষয়টা, তিনিও কেন নিশ্চুপ রয়েছেন তা নিয়ে উঠছে অবিরাম প্রশ্ন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় কিস্তির টাকা পেতে হলে নাকি চুনোপুটি এক সদস্যের সবুজ সংকেত লাগবে। সংকেত মিললেই নাকি এই চুনোপুটি হনু নির্দেশ দেবেন পুর নিগমের এক কর্মীকে, যাও বৎস সেই বেনিফিশিয়ারির ঘরে ছবি নিয়ে এসো। ঘটনা ইন্দ্রনগরস্থিত 10 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনেকেই ঘরের টাকার বরাত পেয়েছেন, প্রথম কিস্তিও পেয়েছেন অনেকেই। এর বিনিময়ে মাথা গোঁজার ঠাঁই তৈরির কাজও শুরু করে দিয়েছেন অনেকেই। তবে অর্থ বলে কথা, প্রথম কিস্তির টাকা ফুরিয়ে যাবার পর একজন বেনিফিশিয়ারি যথারীতি যোগাযোগ করলেন এমসির সেই কর্মী সমীর রায়চৌধুরীর সঙ্গে। আজব কাণ্ড, সরকারি কর্মী হয়ে সমীর বাবু কি বললেন শুনুন সেই বেনিফিশিয়ারিকে। আমি তো ইন্টারনেট একদম কমপ্লিট করে লাইছি। আমি মেয়র কইছি, তোমারে কইতাম তো মেয়র কইছে, তুমি বিদেশের লোক একটু কথা কো না। আরে কাউন্সিলর কইলাম, কাউন্সিলর কইলে তোমারে কইতাম, কে এই বীরেশ চক্রবর্তী? কোনো নেতা মন্ত্রী কি তিনি? না হলে সরকারি কর্মী হয়ে কিভাবে সমীর রায় এই বেনিফিশিয়ারিকে বললেন যোগাযোগ করতে বীরেশের সঙ্গে? সরকার নিয়ম করেছে জনগণের জন্য, আর এই নিয়মে নতুন নিয়ম বানাচ্ছেন সমীর রায়ের মতো পুর নিগমের কর্মীরা। প্রশ্ন হলো, ঘরে ছবি তোলার দায়িত্ব তো পুর নিগমের কর্মী সমীরের, তাহলে সে তার নিজের কাজ না করে উল্টো বেনিফিশিয়ারিকে দেখিয়ে দিলেন বীরেশ চক্রবর্তীর ঠিকানায়। এগুলো কি চলছে, সাধারণ জনগণ যাবেন কোথায় তাহলে? এহেন বীরেশ সমীরের বন্ধুত্বে তো জনগণের কাজ ত্রাহি ত্রাহি ভাব। সরকার বাছাই করল বেনিফিশিয়ারিদের, আর তাদের নিয়ে এখন উল্টো পুরাণ চালাচ্ছে বীরেশ সমীরের মতো চুনোপুটিরা। এই বিষয়টা পুর নিগমের মেয়রের গোচরে আছে কি? হয়তো নেই, তাই নিউজ ভ্যানগার্ড এই ঘটনাটা তুলে ধরল জনসম্মুখে। ঘর দিল সরকার, আর তা গড়ার জন্য বীরেশের মতো চুনোপুটিদের তেল মারতে হবে, এ কেমন কথা? বীরেশ এত বড় হনু হয়ে গেল যে তার নির্দেশ ছাড়া পুর নিগমের কর্মী বেনিফিশিয়ারির ঘরে ছবিই তুলবেন না, স্পষ্ট করে দিলেন এই পুর কর্মী সমীর। বীরেশের সবকিছুই এই বিষয়। কি কাণ্ড এগুলো! বর্তমান সরকার যেখানে প্রতিটি কাজে স্বচ্ছতা আনতে বারবার নির্দেশ দিয়ে চলেছেন, সেই জায়গায় এই ধরনের ঘটনা তো কোনোভাবেই কাম্য নয়। কি বলেন আপনারা? বেনিফিশিয়ারি সেই ব্যক্তি এই বিষয়টি নিয়ে এলাকার কর্পোরেটর সোমা মজুমদারের সঙ্গে যোগাযোগ করলে তিনি মুঠোফোনে বললেন সেই একই কথা, বীরেশের সঙ্গে যোগাযোগ করে নিতে। কেননা বীরেশ নাকি তার ওয়ার্ডের একজন কার্যকর্তা, আর কার্যকর্তাদের কথা মতোই নাকি কর্পোরেটরকে চলতে হবে। না না, আমার জানা আছে, ঠিক আছে, আমি তো তারার সারা না না তারার সারা আমরা যেমন 10 নম্বর ওয়ার্ড ছাড়া হতো না, বা 10 নম্বর ওয়ার্ডে প্রত্যেকের আমি কার্যকর্তা ছাড়া তো আমি মিলু হইন ভাই, বেলুলেস না না এটা তো স্বাভাবিক। 100 বার কার্যকর্তা আমার তারা যেমনে কইবো আমার এমনি চলতেইব, তারা জিডা কইবো যে দিদি এমনে না এমনে তারার সাথে ছাড়া গেম বেস করো। এবার আমরা ওকে ভুল দিনি তে তো এবার আমরা কি কথা শুনে বলরেই করবেন না, ভুল কিটা না আমার কথা শুনে লো, এটা যখন বীরেশ তে হেজন কইছে বীরেশের কথা গুলো বীরেশ কি কয় আমি শুনি, তারপর আমি কথা কব। হ্যাঁ, এগুলো কি চলছে রাজ্যে? বেনিফিশিয়ারিদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বিতরণ করা হলো,
আর এই ঘর নিয়ে চুনো পটিয়ে এই কার্যকর্তার লুটের বাণিজ্য। সবকিছু জানেন এলাকার কর্পোরেটর, তার ভূমিকা ঘিরে উঠছে অবিরাম প্রশ্ন। না হলে তিনি কিভাবে বললেন সেই বেনিফিশিয়ারিকে বিদেশের সঙ্গে কথাবার্তা বলে নিতে? একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে তিনি একথা বলতে পারলেন প্রশ্ন উঠছে তা নিয়েও। আদতে কি বীরেশ চক্রবর্তীর আসল বাণিজ্য আর ব্যবসা? তার যাবতীয় সব তথ্য রয়েছে আমাদের কাছে, যা খুব শীঘ্রই প্রকাশিত হবে। একই সঙ্গে সমীর রায়ের ইতিহাস রয়েছে, এগুলো এখন শুধু সময়ের অপেক্ষা প্রকাশের। বিষয়টি প্রতি আগরতলা পুর নিগমের মেয়রের হস্তক্ষেপ চাইলেন এই এলাকার কয়েকজন বেনিফিশিয়ারি। এভাবে তো বদনাম হচ্ছে বর্তমান সরকারের স্বচ্ছতা, তাও এই সব হাতে গোনা কয়েকটা লোকের কারণে। বিষয়টা কি ঠিক হচ্ছে ইন্দ্রনগর 10 নম্বর ওয়ার্ডে? ভাবনার প্রয়োজন রয়েছে পৌর নিগম কর্তৃপক্ষ সহ গোটা প্রশাসনের। ব্যুরো রিপোর্ট, নিউজ